রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের 5 জেলায় কমলা সতর্কতা জারি। কতদিন পর্যন্ত চলবে এই দুর্যোগ, জানুন ওয়েদার রিপোর্ট। 3 ঘূর্ণাবর্তের প্রভাব, টানা 5 দিন বৃষ্টিতে ভিজবে রাজ্য। ঘূর্ণাবর্তের জেরে রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে রাজ্যের একাধিক জেলা। সোমবার সপ্তাহের শুরুতেও অনেকটাই কম ছিল তাপমাত্রার পারদ। এবার জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করলো হাওয়া অফিস। রয়েছে শিলা বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য জুড়ে এই ঝড় বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, গত 24 ঘন্টায় রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টি পেয়েছে। 4 মে পর্যন্ত দক্ষিণের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরের জেলাগুলিতেও বুধবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 4 দিন দক্ষিণবঙ্গের 15টি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গল এবং বুধ নিয়ে বিশেষ সতর্কতা শুনিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী বুধবার পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই 5 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং এর জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হতে পারে ভারী বৃষ্টিও, সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনই খবর। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের মোট 8 জেলায়, সঙ্গে বইতে পারে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিকে উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়ের ওপরে 2টি ঘূর্ণাবর্ত, অন্যদিকে বাংলাদেশের ওপর নতুন করে তৈরি হওয়া একটা ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে। রিপোর্ট আজ বিকেল।